আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিজয় আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। ঢাকায় অংশ নেবে অর্ধেক পরীক্ষার্থী, বাকি অর্ধেক সাত বিশ্ববিদ্যালয়। 29 সেপ্টেম্বর 2021 3:24 প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের পড়ার আগে একটি গুরুত্বপূর্ণ পোস্ট জেনে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজে আছি, যেখানে লিখেছেন MD রবিন হোসাইন ডাবি ভর্তি পরীক্ষার সিট প্ল্যান ও ফলাফল SMS এর মাধ্যমে দেখা নিয়ম। সিট প্ল্যান DU স্পেস লিখে ইউনিট কিবোর্ড স্পেস অ্যাডমিশন টেস্ট রোল নম্বর অ্যান্ড সেন্ড টু, অর্থাৎ পাঠাবেন 16321 নাম্বারে। এক্সাম্পল দিয়ে দিয়েছে DU GHA, তারপর রোল নম্বরটি দিয়েছে 654212 এবং সেন্ড করবেন, অর্থাৎ পাঠাবেন 16321। এছাড়া আপনার রেজাল্ট দেখতে পারেন DU স্পেস ইউনিট কিওয়ার্ড, অর্থাৎ ক হইলে খ অ্যাডমিশন টেস্ট রোল নম্বর অ্যান্ড সেন্ড ইট টু 16321 নম্বরে। এক্সাম্পল দিয়ে দিয়েছে, ওইটার মতো নেই। যাই হোক, এবার আসা যাক সিট প্ল্যান সম্পর্কে। সিট প্ল্যান আপনার কখন বের করতে পারবেন, অর্থাৎ আপনাদের ক ইউনিটের পরীক্ষার 48 ঘন্টা আগে জানা যাবে, এবং খ ইউনিটের পরীক্ষার 48 ঘন্টা আগে জানা যাবে, গ ইউনিট পরীক্ষার 48 ঘন্টা আগে জানা যাবে। এভাবেই জানাতে পারবেন আপনার 48 ঘন্টার আগে। পরীক্ষার ফল পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার 4 সপ্তাহ বা 1 মাসের মধ্যে দিয়ে দেবে। গ্রামীণ ফোন ছাড়া অন্য যে কোনো, অর্থাৎ গ্রামীণ ফোন নাম্বার ছাড়া আপনারা বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, টেলিটক সিম ছাড়া এই মেসেজগুলো পাঠাবেন এবং আপনারা এর মাধ্যমে পেতে পারেন। ধন্যবাদ রবিন ভাইকে, যিনি এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছে। চলুন এবার প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক এর কাহিনী। এর আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ব্যবস্থা থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ভর্তি পরীক্ষার আগামী শুক্রবার 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের 5টি ইউনিটে 7148টি আসনের বিপরীত মোট 324,340 জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার সেখানে প্রতি আসনের বিপরীত প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে 45 জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের কষ্ট কমাতে এবার ঢাকাসহ দেশের 8টি বিভাগীয় শহরে 8 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা কেন্দ্র থাকবে। আজ বুধবার 29 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এবারের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বিবরণী থেকে জানা গেছে, এবার 5টি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন 324,340 জন শিক্ষার্থী। এর মধ্যে ক ইউনিটে 117,957টি, খ ইউনিটে 47,632টি, গ ইউনিটে 27,374টি, গহ ইউনিটে 115,881টি এবং চ ইউনিটে 15,496টি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে ঢাকায় পরীক্ষা দেবে 164,000 শিক্ষার্থী, বাকি অর্ধেকের কম 159,734 জন 7 বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বসবে। সূচি অনুযায়ী 1 অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের, 2 অক্টোবর কলা অনুষদভুক্ত খ ইউনিট, 22 অক্টোবর ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট এবং 23 অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত গ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া 9 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা হবে। চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিভাগের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেট বিভাগের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর ও বিভাগের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিভাগের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5টি ইউনিটে 36,101 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 28,469 জন, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 22,568 জন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 25,126 জন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 7,091 জন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 9,067 জন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 31,312 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আল্লাহ হাফেজ।